এই যে আমরা এখন আজব গুহার ভিতরে ঢুকে গেছি। এই যে আমার মেয়ে আমার ছবি তুলবে বলতেছে, চলো হয়েছে, চলো আমার ছবি তুলছে আমার মেয়ে, দেখি কেমন উঠছে, দেখো তো মা, একটু দেখি একটু দেখি, আনো দেখি না দেখি দেখি কেমন উঠছে আমাদের, দেখো কোথায় আমি, আমি যে তুললাম দেখি, আমি একটা জুম করো জুম করো, এই দেখুন এটা আমি তুলছি, এইভাবে এইভাবে ছবি তুলতে হবে বুঝছো, আমাদের শিখে নিবে আমি তোমাকে শিখাই দেবো, হ্যাঁ অবসর টাইমে দেখতে হবে গাধা বোকা, এটা কি শিখা ভালো তো বুঝে নাই তুমি, আজব গুহার ভিতরে ঢুকতেছি, এই যে হ্যাঁ অনেক ভূত আছে এটার ভিতরে, ভূত আছে তারপরে এই যে অন্ধকার হয়ে আছে, এই ফাইন আছে দেখছেন, এই যে দেখেন কি করতেছে, এই যে তারপর এই যে বর, তারপর লাঙ্গল, কি করতেছে এত হুকা খাচ্ছে, এই যে মিয়া সাহ, এই যে মিয়া সাহ হুকা খাচ্ছে, এই যে মিয়া সাহ হুকা খাচ্ছে, একজন বসে বসে চিন্তা করতেছে আর বাচ্চাটা খেলা করতেছে, আর এই মহিলা কি করে, ইনিও চিন্তা করতেছে, তারপর এটা কি পালকি, এই যে পালকি, তারপর এটা হলো এরাও বসে আছে, বিয়ে হচ্ছে তাদের না, ছবি তুলে যে, হ্যাঁ না ওটা হলো তোমার গ্রামের গ্রামের সিন, এটা হলো তোমার শহরে এলাকার, এটা বুঝাচ্ছে এখানে, তারপর এই তো এখন বের হয়ে পড়বো এখান থেকে, হ্যাঁ এই যে আমরা আজব গুহা থেকে বেরোচ্ছে, এই যে আমরা বের হয়ে গেছি, ওরকম কিছু না মোটামুটি না মা, মোটামুটি ওরকম কিছু নাই, হ্যাঁ একটু আসলাম খালি জাস্ট এই দেখে গেলাম, বাবা দেখো তো কয়টা বাজে এখন সময় তোমার মামা, 12:30 বাজে।